আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন। চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার প্রিয়। কারো ভুল নাম দেখে তিনি চেঞ্জ করে দিলেন। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরি। মদিনার আগের নাম কি ছিল? মানে পবিত্র নগরী মদিনাতুন নবী, নবীর শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরি থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানিয়ে দিলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, মাসলুক নাম কি? বলে, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মানে যে সব সময় টেনশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা নাম বলুমিয়া। টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে একটা পরামর্শ দিই, এই টেনশন নাম বাদ দাও, তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাজান বলে, আমি ছোট্টবেলা থেকে সবাই আমার চিনে হাজান নামে, এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নেই, আমার হাজান আছে, এটাই ভালো, টেনশন সমস্যা নেই। ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে। ওর এই বিপদ, ওর ব্যবসায় মন্দা, ওর পেটে ব্যথা, ওর জ্বর, ওর অসুস্থতা, ওর ঘরে শান্তি নেই, একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে। সবাই বলে, হাজান, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না, এই জন্য টেনশন বাড়ছে, যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আস। হাজান এবার যে বলে, রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নেই, আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো। সাহাল শব্দের অর্থ সহজ, সাহাল মানে কি? ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম, সাহাল। তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল, সাহাল মানে সহজ। আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই, সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য উঠে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে, সব অন্যায় রাজি আছেন তো? যে সূরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা। আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন, 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন। এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণে আমাদের সমাজে আজকে অশান্তি। কি করে একটা সমাজের শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়, এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সূরায় দিয়েছেন। আমি বলতে প্রস্তুত, আপনার কি সন্দেহ প্রস্তুত? শেখার জন্য, নিজেকে পরিবর্তনের জন্য, সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে, নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছে? স্লোগান লাগবে কার কার দেখি? স্লোগান লাগলে বইলেন আলোচনা অনুষ্ঠান হলে স্লোগানও দিব, ওইটার দরকার আছে ঠিক না? কিন্তু জীবন পাল্টানোর ওয়াদ হওয়া দরকার, যেটা আমাকে পরিবর্তন করে, আমার হৃদয় ছুঁয়ে যায়, আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয়, পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাক্ষুষ, এরকম কথাবার্তা দরকার আছে না নাই? আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান্নামের ওয়াজ করলাম, আপনারাও কাঁপলেন, এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম, আপনারাও হাসলেন, মাটির নিচের ওয়াজ, আকাশের উপরের ওয়াজ, সমাজ পরিবর্তন হবে তাই না? সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার। চাই শুধু আমি তোমার কাছে আমায় করে নিও তোমার প্রিয়।